हेलो गाइज वेलकम टू आवर चैनल जजमेंट। तो आज के तुम्हारे देखो কিভাবে প্লে স্টোর থেকে তুমি পাবজি মোবাইলটা আপডেট করতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমাকে ক্রোমে যেতে হবে। ক্রোমে থেকে এখানে play.google.com লিখে সার্চ করবে। সার্চ করার পরেই এইরকম একটা পেজ চলে আসবে। তো এখানে তোমাদেরকে ডেস্কটপ মোডে করে নিতে হবে ফার্স্টে। ডেস্কটপ মোডে করার পরেই তোমরা অপশন পেয়ে যাবে, যে কোনা থেকে দেখতে পাচ্ছ যে এখানে পেমেন্ট মেথড লেখা আছে, সেখানে ক্লিক করবে। পেমেন্ট মেথডে ক্লিক করলেই এরকম একটা পেজ হয়ে যাবে। সো এখানে এডিট পেমেন্ট মেথড যে অপশানটা আছে এখানে, তো সেখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে উপরের দিকে সেটিং অপশান থাকবে। তো সেটিং অপশানে ক্লিক করলেই নেক্সট আরেকটা পেজে চলে আসবে। আর এখানে এসে একটা তোমাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, যেটা এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল লেখা আছে দেখতে পাচ্ছ। তো এখানে ক্লিক করলে একটা তোমার প্রোফাইল ক্রিয়েট হবে। কন্টিনিউ সিলেক্ট করো। তারপর কন্টিনিউ সিলেক্ট করার পরে আবার চলে আসবে আরেকটা পেজ। তো এখানে একটা তোমাকে কান্ট্রি সেট করতে হবে। তারপরে তোমাকে এখানে একটা কান্ট্রি সেট করতে হবে। সো এখানে একটা ক্লিক করলেই তোমার অনেকগুলো দেশের নাম দেখাবে। তো নিচের দিকে দেখবা ইউএস ইউনাইটেড স্টেট লেখা থাকবে, সেটাই ক্লিক করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছ তোমরা ইউএস ইউনাইটেড স্টেট যেটা আছে সেখানে ক্লিক করতে হবে। তারপরে কন্টিনিউ করতে হবে। আর কন্টিনিউ করলে তারপরে আরেকটা পেজ আসবে। তো সেখানে তোমাকে তোমার ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন নাম, অ্যাড্রেস। তো এখানে নাম অলরেডি দেওয়া আছে। এখানে অ্যাড্রেস তোমাকে লিখতে হবে, যেটা এখানে লস অ্যাঞ্জেলিস যেটা আছে তোমাকে সেটা লিখতে হবে। তারপরে এখানে আর সেকেন্ড অ্যাড্রেসে কিছু লেখার দরকার না, এখানে সিটিও সেম লিখবে এখানে। আর এখানে যেটা পাশে দেখতে পাচ্ছ একটা স্টেট আছে, তো স্টেটটা তোমাকে এখানে চুজ করতে হবে ক্যালিফোর্নিয়া। তারপরে এখানে তোমার একটা জিপ কোড পাবে। সো জিপ কোড, এই জিপ কোডটা তুমি স্ক্রিনশট নিয়ে লিখে নাও, এই জিপ কোডটা ইউজ করবে। তো এখানে সেটা লস অ্যাঞ্জেলেসের যে জিপ কোড সেটা তো এখানে সেভ করলেই তারপরে তোমার এখানকার কাজ কমপ্লিট। সেকেন্ড স্টেপ হলো এগুলো সব ক্লোজ করে দেবে। তারপরে ডাইরেক্ট তুমি চলে যাবে প্লে স্টোরে। আর প্লে স্টোরে গিয়ে এখানে তুমি উপর দিকে সার্চ করবে, যেটা সেটা হচ্ছে কি টার্বো ভিপিএন। তো একটা ভিপিএন লাগবে। সো এখানে টার্বো ভিপিএন লিখে সার্চ করো। তারপরে যেটা ফার্স্টে আসবে এটা একদম ফ্রি, সো এটা ইনস্টল করে নাও। আর ইনস্টল হয়ে গেলে তারপর ওপেনে ক্লিক করবে। সো ইনস্টল হতে একটু টাইম লাগবে। আর যারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন ভিডিও পেতে ফটাফট সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে রেখো। আর আমাদের এই চ্যানেলে এভরি উইকেই আমরা টুর্নামেন্ট করাই। সো তোমরা ফ্রি টুর্নামেন্ট খেলতে পারবে, গিভওয়ে টুর্নামেন্ট থাকে, পেড টুর্নামেন্ট অল থাকে। সো সেগুলো তোমরা উপভোগ করতে পারবে। আর এখানে ততক্ষণে টার্বো ভিপিএনটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো টার্বো ভিপিএনটা ওপেন করবে। আর ওপেন করলে এইরকম একটা পেজ চলে আসবে। আর এখানে এগ্রিতে ক্লিক করবে। তারপরে এখানে একটা অ্যাড অ্যাডটা কেটে দেবে। আর অ্যাডটা কেটে দিলে এখানে ট্যাপ টু কানেক্ট লেখা আসছে, এখানে ক্লিক করবে। আর এখানে ক্লিক করলেই দেশের অনেকগুলো নাম আসবে। সো এখানে নিচের দিকে ইউনাইটেড স্টেট অ্যান্ড নিউইয়র্ক যেটা ছিল সেটা কানেক্ট করবে। আর এখানে কানেক্ট করলেই ভিপিএন কানেক্ট হয়ে যাবে। তারপর এই টার্বো ভিপিএনটা মিনিমাইজ করে দেবে না কেটে। আর তারপরে তোমাকে যেতে হবে প্লে স্টোরে। আর প্লে স্টোরে ছোট্ট একটা কাজ আছে। তো প্লে স্টোরে গিয়ে একবার তোমাকে উপরের দিকে যে থ্রি লাইন ডট আছে সেখানে গিয়ে অ্যাকাউন্টে যেতে হবে। আর অ্যাকাউন্টে গিয়ে তুমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলে সেই অ্যাকাউন্টটা চুজ করতে হবে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটা অ্যাকাউন্ট, আর এখানে ইউনাইটেড স্টেটের আরেকটা অ্যাকাউন্ট। সো এটা সিলেক্ট করে কন্টিনিউ করবে, তারপরে চলে আসবে প্লে স্টোরের আসল মজা। আর তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছ সার্চের অপশান। আর এখানে সার্চ করবে আমাদের যে ফেভারিট গেম পাবজি। আর এখানে পাবজি লিখে সার্চ করার পরেই হবে আমাদের বুম বুম। দেখতে পাচ্ছ তোমরা এখানে দিয়ে দিয়েছে আপডেট। তো খুবই ইজি, এখানে আপডেটে ক্লিক করে তোমাদের নতুন যে ম্যাপ দিয়েছে ইরা, সেই ম্যাপটা ডাউনলোড করো আর একদম উপভোগ করো আমাদেরও টুর্নামেন্ট, আমাদের এভরি উইকের টুর্নামেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিও দেখার জন্য।